করোনা টিকা প্রস্তুতকারক অংশীদার কোম্পানি ফাইজার এবং বায়োএনটেক জানিয়েছে বাইডেন প্রশাসনের কাছে তারা আনুষ্ঠানিকভাবে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিন অনুমোদনের অনুরোধ করবে, এমনটাই জানিয়েছে রয়টার্স। গত সপ্তাহে এফডিএর কাছে টিকার প্রাথমিক তথ্য উপাত্ত জমা দেওয়ার পর ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলো তাদের পরিকল্পনা ঘোষণা করেছে। দুটি কোম্পানি জানিয়েছে যে 2268 জন পরীক্ষামূলক টিকা গ্রহণে অংশ নেয় এবং পরীক্ষামূলক ওই তথ্য উপাত্তে দেখা গিয়েছে যে টিকাটি ওই বয়সের জন্য নিরাপদ এবং কার্যকর। এফডিএ এর আগে 12 থেকে 15 বছরের কিশোর বয়সীদের জরুরি ব্যবহারের জন্য টিকা অনুমোদন করেছিল, তবে ওই সময় তারা 16 বছর বা তারও বেশি বয়সীদের জন্য এই টিকা ব্যবহারের পূর্ণ অনুমোদন দেয়। গ্রীষ্মের ছুটির পরে ইতোমধ্যে দেশব্যাপী স্কুলগুলি পুনরায় খোলা হয়েছে। এফডিএ থেকে এই টিকার অনুমোদন দ্রুত পাওয়া গেলে হেমন্তকালে সম্ভাব্য সংক্রমণ বৃদ্ধি রোধে সাহায্য করতে পারে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের তথ্য অনুসারে শিশুদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ এই মাসের শুরুতে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। শিশুদের ক্ষেত্রে সংক্রমণের মাত্রা গুরুতর আকার নিতে কমই দেখা যায়, তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তারা অন্যদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে দিতে পারে। But I think that this will have a significant impact on the epidemic and really help create safer schools, safer communities when it's unrolled. Ashikuz Zaman, Bangla Channel, News Desk.